সাংবাদিক ইলিয়াসের গ্রেপ্তারের খবরে আমার যে সকালের নিউজটা ছিল অনেকে বলছেন ভুয়া নিউজ তা আপনি জানেন যেটা সঠিক নিউজ আমরা যখন নিউজ করি আমাদের কাছে তথ্য উপাত্ত থাকে দেন আমরা নিউজ করি এখন আপনি ভাই মানতে পারেন এটা আপনার সমস্যা সাংবাদিক ইলিয়াস গ্রেপ্তার হচ্ছে এই না যে তার ছয় মাসের জেল হয়ে যাবে বা তিনি আটকায় যাবেন একটা মামলা হইতেই পারে সেখান থেকে তিনি জামিন পাবেন বাট আমি যখন পর্যন্ত নিউজটা করছি এখন পর্যন্ত সাংবাদিক ইলিয়াসের ফেসবুকে বা ইউটিউবে সর্বশেষ কোনো আপডেট নেই যে তিনি মুক্তি পাইছেন কি না তবে এখানে যে মামলাটা করছে আপনারা আমারে ভুয়া নিউজ আর ওই যে গালি না দিয়া বিএনপির নেতাকর্মীরা একটু গালি দেন কারণ কি সাংবাদিক ইলিয়াসের সর্বশেষ যেই অ্যাক্টিভিটিসগুলা নির্বাচন থেকে শুরু করে যখন থেকে তিনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন এনটি ইন্ডিয়ান প্লাস সবচেয়ে বড় শক্ত অবস্থান তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়েছেন এখন বিএনপির পক্ষে তার প্রত্যেকটা অবস্থান কিন্তু সাংবাদিক যখন বিপদে পড়ছে তো আজকে বিএনপি নেতাদের অবস্থান কই এই যে যে মিল্টন নামক ব্যক্তির সাথে ঝামেলা সেই জ্যাকব মিল্টনকে বহিষ্কারের জন্য বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছিল গতকালকের সর্বশেষ লাইভে সাংবাদিক ইলিয়াস এর পরপরই কিন্তু তিনি স্টাটেন আইল্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনকি তাকে কারাগারেও পাঠানো হয়েছে বাট আমি যখন পর্যন্ত নিউজ করছি কোনো গণমাধ্যমে এটা আসে নাই তবে আজকে উনিশে ফেব্রুয়ারি তার জামিন হবার কথা যে আজকে তিনি জামিন পাবেন এখন আজকে জামিন পাইছেন কিনা সেটা আমি জানি না আমার কাছে সর্বশেষ আপডেট নাই সেটাও আমি আপনাদেরকে জানাই দিব অথবা সাংবাদিক ইলিয়াস নিজেই আপনারা হয়তো বলবেন এখন জ্যাকব মিল্টনের ইস্যুটাতে তিনি কিন্তু ঝামেলায় পড়ছেন কারণ জ্যাকব মিল্টনের বিরুদ্ধে যে ভিডিওগুলো ছিল সেগুলো তিনি তার পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে সরাই দিয়েছেন এখন তিনি তারিক জিয়া সাহেব বা বিএনপির যারা সিনিয়র নেতাবৃন্দ নেতৃবৃন্দ আছেন তাদের কাছে তার যে বক্তব্য ছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে জ্যাকব মিল্টনকে আমেরিকার যে বিএনপির শাখা আছে সেইখানে তার যে পোস্ট আছে সেখান থেকে তাকে বহিষ্কার করা কিন্তু আজকে দেখেন বিএনপির পক্ষ থেকে কোনোরকম অ্যাক্টিভিটিস নেই আপনি বিএনপির কোনো নেতারা দেখছেন যে সাংবাদিক ইলিয়াসের পক্ষে একটা স্ট্যাটাস দিতে বক্তব্য দিতে কোনো কিছুই না তলে তলে হয়তো অনেকে খোঁজখবর নিচ্ছেন বা এটা সেটা সহযোগিতা করতেছেন কিন্তু সাংবাদিক ইলিয়াসের দাবি ছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে জ্যাকব বিল্টনকে বহিষ্কার করতে হবে আবার এই বহিষ্কার হয়তো তারেক জিয়া করবেন নয়তো বেগম খালেদা জিয়া করবেন নয়তো বিএনপির মহাসচিব করবেন যারাই করেন এখানে তাকে বহিষ্কার করতে হবে আর না করলে কি হবে তিনি সামনে তার অবস্থান পরিবর্তন করবেন এখন যেহেতু সাংবাদিক ইলিয়াস লম্বা একটা সময় তার বক্তব্য বা তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান ঝামেলার মধ্যে থাইকেও তার এই বক্তব্যগুলো দিছেন প্রত্যেকটা জিনিস আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গেছে তার মানে এটার একটা ফায়দা বিএনপি পাইছে এখন বিএনপি যেহেতু পাইছে তো এই মুহূর্তে যখন সাংবাদিক ইলিয়াস ঝামেলায় পড়তেছেন তাকে আইনিভাবে সহায়তা করার বিষয়টা পেছন থেকে কিভাবে করছেন আমি জানি না তিনি কখনো বলেন নাই যে বিএনপির কোনো লয়ার তাকে সহযোগিতা করছেন তিনি বলছেন তিনি তার মতো করে তিনি আপনার তার মামলাগুলোকে ডিল করেন দ্বিতীয় হচ্ছে তার কোনো ইস্যুতে বিএনপির কোনো অবস্থান থাকে না সেটা নিয়ে কিন্তু আজকে তার ক্ষোভ ছিল বা সর্বশেষ যে লাইফটা তিনি গতকালকে দিয়ে অ্যারেস্ট হয়েছেন সেইখানে এই কথাগুলোই তিনি বলে গেছেন যে তার সকল কিছুতেই বিএনপি ফায়দা পাইছে কিন্তু এখন বিএনপি তাদের মধ্যে এই জ্যাকব বিল্টনের মতন একজন প্রাণীরে যখন আটকাই রাখছে বা টাকার বিনিময়ে সে একটা পোস্ট পদবি নিয়ে রাখছে তার বিরুদ্ধে বিএনপি কেন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না সেটা আমিও একটু আশ্চর্য হই যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে ধরেন সাংবাদিক ইলিয়াস এক নামেই এনটি আওয়ামী লীগ হিসাবে তিনি পরিচিত তো সেই ক্ষেত্রে তার যে কোনো ঝামেলা হওয়া তার কোনো বিপদাবধ হওয়া তার কারোর সাথে যদি লিগেল কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটার একটু শাসানো অথবা তার একটা ওয়ার্নিং দেওয়া এগুলা কোনো কিছুই কিন্তু জ্যাকব মিল্টনের ইস্যুতে এই নিয়ে দুইবার বা তিনবার তিনি গ্রেপ্তার হইলেন তো কোনো রকম অ্যাক্টিভিটিস কিন্তু আপনার মানে আমেরিকার যে বিএনপির শাখা আছে অথবা মূল কেন্দ্রীয় বিএনপি আছে বা যারা নেতা আছেন তারা কিন্তু কেউ কোনো রকম অ্যাক্টিভিটিসে যাচ্ছেন এটা আপনারা খেয়াল করছেন ভাই আমারে এ গাইলে এত লাভ না আমি তো আর সাংবাদিক ইলিয়াস অ্যারেস্ট করাই নাই তিনি অ্যারেস্ট হয়েছেন জ্যাকব মিল্টনের ইস্যুতে আর সেই ইস্যুটা নিয়ে জ্যাকব মিল্টন যেহেতু বিএনপির একজন শক্ত নেতা আমেরিকাতে আপনি মুখে যাই বলেন ওইবে কিন্তু পোস্ট আছে আছে যার কারণে ইলিয়াস সাংবাদিক যিনি তিনি ওই লাইফটাতে এসে তার মনের রাগ বা গোষ্ঠটারা কিন্তু ঝাড়ছিলেন এখন তারই আলটিমেটামে আসলে বিএনপি রেসপন্স করে কি না বাহাত্তর ঘন্টার মধ্যে অলরেডি চব্বিশ ঘন্টা শেষ আর বাকি আছে আটচল্লিশ এর মাঝখানে বেচারা হয়েছে অ্যারেস্ট তো এর মাঝখানেও বিএনপির যেহেতু অ্যাক্টিভিটিস নাই আমার মনে হয় আর কি যে বিএনপি আসলে ওই রকমভাবে জ্যাকপিল বহিষ্কার টহিষ্কার করবে না এটাই বাস্তবতা কারণ আমাদের রাজনীতিবিদ যারা বড়ো আছেন তারা সবসময় ধরেন তারা তাদের ধান্দায় হাঁটে তো সেই ক্ষেত্রে আমি জানি না যে আগামী আটচল্লিশ ঘন্টায় আসলে হয়তো সাংবাদিক ইলিয়াস বের হয়ে যাবে উনি এটা আমেরিকা বাংলাদেশ না যে একবার ঢুকাইলো একটা ফোন কইরা মামলা ধরেন জামিন আটকাই দেওয়া হইলো এরকম নানান কিছু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান একটা থাকে পুলিশি তদন্ত প্রতিবেদন উল্টাপাল্টা হয়ে যায় সব আমেরিকাতে এগুলোর টেনশান নাই তিনি জেলে বৈঠা পসবেন না বাট গ্রেপ্তার হয়েছেন এটা সত্য তার তাকে ধরার জন্য যে পোস্টারগুলো লাগাইছিলো দুই একটা জায়গায় এটাও সত্য নিউ নিউ ইয়র্কে যে কুইন্সি কী বলে যে কুইন্স পুলিশ যেই ডিপার্টমেন্ট আছে আর আমরা তো এখানে নাম সহ বললাম যে কোন গোয়েন্দা বা কারা সাক্ষাৎকার দিচ্ছেন এখন আমিও এই জায়গাটাতে একটু আশ্চর্য বিএনপি আসলেই ধরেন সাংবাদিক ইলিয়াসের ব্যাপারে একদম চুপচাপ আমার কাছে এটাই মনে হচ্ছে কারণ জ্যাকব বিল্ডোনা এখনও বহিষ্কার করা হয় নাই যেহেতু সাংবাদিক ইলিয়াস আলটিমেটাম দিয়ে রাখছেন আর আমি তো ভাই নিউজ করি আপনি আমার উপরে খেপলেই কি আর না খেপলেই কি তাই না আমি অথেন্টিক সোর্স ছাড়া নিউজ করি না এখন আপনি মানেন না মানেন এটা আপনার ইচ্ছা আপনার মন মতো কথা বলবো এটার জন্য তো আমি আমার চ্যানেল চালাই না তাই না যেটা সত্য সেটা চালাই যখন আপনার বিপক্ষে আছে আপনার কাছে ভাল লাগে না পক্ষে গেলে ভাল লাগে তো এটা হবেই তারপরেও আশা করি আজকের দিনের মধ্যেই সাংবাদিক ইলিয়াসের জামিন হয়ে যাবে আমি যেহেতু নিউজটা করছি এই মুহূর্তে আমেরিকাতে সম্ভবত দিনের এগারোটা বারোটা বাজে সো সারাদিন আছে তথ্য সূত্র অনুযায়ী উনিশে ফেব্রুয়ারি সাংবাদিক ইলিয়াস জামিন পাবেন হয়তো একটু পরে লাইভও আসবেন তার চ্যানেল থেকে এটা বিস্তারিত বলবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম